রিক্সাওয়ালা। আমি এক নিরক্ষর রিক্সাওয়ালা, এক বেলা না গতর পইলে বউ ছেলের সামনে খালি থাল, আর সারাদিন ঘাম ছুটলে ফেন ভাতের গন্ধ পাই। হেসে উঠে রান্না চালা, নেচে উঠে এক চিলতে উঠান, জানি শ্রমের বিকল্প কিছু নেই পৃথিবীতে। আমাকে ডাকিস না সর্বশিক্ষা অভিযান, আমাকে ডাকিস না তুই বাঁচা লক্ষর কিসের করুণা। মেরুদণ্ড সোজা করে চলে যেতে চাই, হেট মুন্ড ভালোই লাগে না। আমি সেই নিরক্ষর রিক্সাওয়ালা, ডাক্তারবাবু যাকে বলেন নিয়ে গেলে আমার চেম্বারে পেশেন্ট পিছু পাঁচ টাকা পাবি। মনে মনে ভাবি ডাক্তারবাবু কি আমার চেয়েও গরিব, অক্ষরে কি মানুষকে এত নিচে নামিয়েছে। মাঝে মাঝে প্রেমিক প্রেমিকা উঠে আমার রিক্সায়, আমি তো নিরক্ষর মহামূর্খ, জীবন যৌবন যেন কিছুই বুঝি না, ফাজলামি চালিয়ে যায় শুকনো মাঠ ভেবে। কেমন যেন করুণা হয়, শিক্ষাকে লুণ্ঠন করে সভ্যতা সম্ভ্রম। আমি মাত্র রিক্সাওয়ালা, অঘ্রাণ পোষেও সারা শরীরে যখন বর্ষা নামে তখন ইঞ্জিনিয়ার অধ্যাপক ব্যবসায়ী শিক্ষকদের আটানার দর কষাকষি দেখে আকাশের দিকে থুতু ছুটতে ইচ্ছে করে। আমি এক রিক্সাওয়ালা হলেও দাদা আমার সঠিক মর্ম বুঝেন, ভোটের আগের দিন এক বোতল মদের দামে কিনতে চান আমার ইজ্জত আমার পৌরুষ। মনে হয় বোতল ছুড়ে মাথাটা ফাটিয়ে দিই, তারপর রিক্সায় তুলে নিয়ে যাই ডাক্তারবাবুর চেম্বারে। ডাক্তারবাবু আপনারা তো সবাই পেশেন্ট, আমার ছোট রিক্সায় জায়গায় হবে না, কত পাঁচ দেবেন আমাকে?